السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم সমুদয় প্রশংসা ওই মহান সত্তার যিনি আমাদেরকে এই বিষয়ে পথ প্রদর্শন করিয়াছেন। যদি তিনি আমাদেরকে পথ প্রদর্শন না করিতেন তাহা হইলে আমরা অবশ্যই পথ পাইতাম না। রহমত বর্ষিত হোক তদীয় মনোনীত ও নির্বাচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাহার পবিত্র পরিবার পরিজন ও সমস্ত সাহাবগণের উপর। হামদ সালাতের পর আজকে যে আলোচনাটা আমরা করব সেটা হলো ইখলাস। পৃথিবীতে আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। সেই ইবাদতের মাঝে যদি আমাদের ইখলাস না থাকে, সততা না থাকে, তাহলে সেই ইবাদতের সেই আমলের কোনো প্রতিদান আমরা পাবো না। আমাদের প্রত্যেকটা আমলের সাথে ইখলাসটা অবশ্যই থাকা দরকার। ইখলাসটাকে নষ্ট করে হলো রিয়া। রিয়া মানে হলো লোক দেখানো। রিয়া ছোট শিরিক। পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে শিরিক করে তাহলে সেই শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে না। আল্লাহ পাক শিরিক করাকে পছন্দ করেন না। আজকে আমাদের আলোচনা রিয়া। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানুষ, তোমাদের ব্যাপারে ছোট শিরিক সম্পর্কে আমার অত্যন্ত ভয় হয়। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ছোট শিরিক আবার কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, রিয়া। রিয়াকারদেরকে কিয়ামতের দিন বলা হইবে, যাহাদের উদ্দেশ্যে দুনিয়াতে আমল করিয়াছিলে, যদি তাহাদের নিকট হইতে নেওয়ার মতো কিছু থাকে তবে তাহাদের কাছ থেকে সে আমলের বিনিময়ে আদায় কর। রিয়ার উপপাদ দৈনিক প্রজ্ঞামান ব্যক্তি উক্তি, রিয়াকার ওই ব্যক্তির তুল্য যে সে ধনী পয়সার পরিবর্তে পাথর কণা দ্বারা পরিপূর্ণ করিল, আর ইহাতে মানুষ তাকে সম্পদশালী মনে করা ছাড়া আর সে আর অধিক কোনো ফায়দা পাইবে না। কিন্তু থলিওয়ালা এই রূপ থলি দ্বারা কোনো প্রয়োজন মিটাইতে পারিবে না। তদ্রুপ রিয়াকার কেউ দর্শক অবশ্যই ন্যাক্কার অর্থদাবির বলিয়া মনে করিবে, কিন্তু আল্লাহর দরবারে তাহার আমল সমূহের বিনিময়ে কিছুই মিলবে না। উল্লেখিত উপমা এবং রিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রিয়াটা দেখা যায় না, কিন্তু এটা ছোট একটা শিরিক আমাদের প্রত্যেকটা আমলকে নষ্ট করে দেয়। এই জন্য আমরা যে সমস্ত আমল করবো প্রত্যেকেই একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এখলাসের জন্য আমল করব, মানুষকে দেখানোর জন্য আমল করব না, তাহলেই আমরা সেই আমলের বিনিময়ে মৃত্যুর পর পেয়ে যাবো। আমি উল্লেখিত আলোচনাটা করেছি অনেক বছর আগের লিখিত একটি কিতাব তানবীহুল গাফিলিন, খুবই গুরুত্বপূর্ণ কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।